सबाई केमन आछो आशा करी सब ठीक अल गुड। तो थामनेल देखे बुझते पेरेछो आजकेर भिडियोटा। बाट आजकेर भिडियोटा आमि एरकम एकटुखानि एक्सप्लेनेशनेर समेत एकटुखानि डिफरेंट काइंड अफ करते चाइछि, बिकज एई जे कूल डाउन जो विषयटा, एई कूल डाउनटा किन्तु आमरा अनेकेई अवॉइड करी थाकि बा अतटा गुरुत्व दिई ना। तो सेई विषये आजकेर भिडियोटा जे व्हाई कूल डाउन इज इम्पोर्टेंट, माने शुधु इम्पोर्टेंट नय, व्हिच इज वेरी वेरी इम्पोर्टेंट। तो सेटा केन, तो सेई विषये एक्सप्लेनेशन फुल भिडियो थाकबे आजकेर। एवं कूल डाउनेर टोटल एक्सरसाइज आमी देखिए देव कीरम बडी पोस्चर हवा दरकार एवं की कूल डाउन एक्सरसाइज तुम्हारा करते पारो बा करा उचित होबे। तो आमी आमार साध्यमतो चेष्टा करब। आशा करी भिडियोटा भालो लागबे। चलो शुरू करा जाक। शुरूतेई कूल डाउनेर आगे जेटा आमार बला उचित सेटा होच्छे वार्म अप। वार्म आप करले आमादेर की लाभ हय बा ना करले की हय एटा खूब इजी, एटा तोमरा जानो, बाट स्टिल आमी अल्पेर ओपर किछु बोलछि। सेटा होच्छे वार्म आप जखन आमरा करी সেটা হচ্ছে আমাদের, আমরা যদি বাংলায় বলতে চাই আমরা গা গরম করা বলি। গা গরম করা মানে হচ্ছে আমাদের শরীরের যে কার্ডিয়াক সিস্টেম সেটাকে আমরা ফাস্ট করি এবং তার ফলে ব্লাড সার্কুলেশন আমাদের শরীরে অনেক ফাস্ট হতে থাকে, ঠিক আছে। ফলে হার্টবিট ফাস্ট হয়, পালস রেট ফাস্ট হয় এবং এই প্রত্যেকটা জিনিসই ফাস্ট হতে থাকে। তো ওয়ার্ম আপ করা, যেটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ বা অ্যারোবিক এক্সারসাইজ, এইগুলো আমরা বলতে পারি। তো কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে যেটা আমাদের হার্ট রেটকে হাই করে, খুব বেসিক ব্যাপার এটা। তো ওয়ার্ম আপ করা হচ্ছে আমাদের এই কারণেই যাতে আমরা বডির হার্টবিটটাকে হাই করে তারপরে খেলতে নামতে পারি, কারণ খেলার মাঝখানে হচ্ছে আমাদের প্রচুর দৌড়াতে হবে, প্রচুর মানে লোড পড়বে বডিতে, হঠাৎ করে বডি সেই লোডগুলো নিতে পারবে, খুব ন্যাচারাল ব্যাপার। তাই জন্য আমরা আমাদের হার্টবিটটাকে সেই লোডটাকে সাথে ম্যাচ করার জন্য হার্টবিটটাকে সেই পর্যায়ে নিয়ে যাই। মানে ধরো আমরা যখন খেলার মাঠে দৌড়াবো, যখন মাঠে, তখন ধরো আমাদের একটা দরকার ধরো 10, কিন্তু আমাদের ধরো তার আগে আছে যখন আমরা নর্মাল লাইফ লিড করছি, ধরো হার্টচিট করছি, সেই সময় ধরো সেটা আছে 2-তে। তো 2 থেকে 10 অবধি আমাদেরকে আগে নিয়ে যেতে হবে, তারপরে আমরা সেটার সাথে ম্যাচ করাতে পারবো। আদারওয়াইজ হঠাৎ করে যদি মাঠে নেমে পড়ি সেটা আমরা চটকে যাবো, খুব ন্যাচারাল ব্যাপার। ফলে ওয়ার্ম আপ যদি না করে মাঠে নামি, মানে আমাদের কার্ডিয়াক রেট যদি হাই না করে মাঠে নামি, আমরা চটকে যাবো, খুব সিম্পল। এইবার হচ্ছে কুল ডাউনের শেষে তো খেলা শেষ, আমরা সবাই বাড়ি বা প্র্যাকটিসের শেষে সবাই বাড়ি। তো সেটা আমাদের কী হবে, মানে না করলে তো কিছু এসে যায় না, বাট না, তার ফলে অনেক কিছু এসে যায়। সেইটা হচ্ছে আমাদের যখন বডি রেট, আমাদের যখন বডির যখন সেই কার্ডিয়াক রেট যখন হাই থাকে এবং তারপরে আমরা হট করে যদি জিনিসটা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাই, ফলে বডি আমাদের আগের পরিস্থিতিতে ফেরে না, তখন খুব ন্যাচারাল ব্যাপার। কারণ হঠাৎ করে খেলতে খেলতে খেলা বন্ধ করে দিলাম, চলে গেলাম, ফলে আমাদের বডি আগের পরিস্থিতিতে ফিরতে পারলো না। এবং শরীরে যখন আমরা খেলি তখন শরীরে এক ধরনের অ্যাসিড জন্মে, সেই অ্যাসিডটাকে বলা হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, যেটা এক ধরনের ব্যাকটেরিয়া, যেটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। যেই ব্যাকটেরিয়া দইতেও থাকে, সেই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে তখন একটু একটু অ্যাসিড সৃষ্টি করে যখন আমরা হাঁপিয়ে যাই। সেটা নট অনলি শুধুমাত্র দৌড়ে বা খেলে, যখন পুজোয় ঠাকুর দেখার সময় আমরা প্রচুর হাঁটি, দেখবে পাটা ব্যথা হয়ে গেছে, এই কাফে ব্যথা, কাফ শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়া মানে সেখানে ল্যাকটিক অ্যাসিড জমেছে, আর কিচ্ছু না, সেখানে ল্যাকটিক অ্যাসিড জমে গেছে। তখন দেখবে অনেকে বলে আমাদের যে এরকম করে এরকম মাসাজ করে নামিয়ে দিতে, বা মাসাজ করা হয় কোনো বড় ক্লাবে কোনো খেলাধুলার পরে, সেটা খুব ইম্পর্টেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেই ল্যাকটিক অ্যাসিডকে বের করে দেওয়া খুব জরুরি শরীর। তো কুল ডাউনের ফলে আমরা আমাদের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বের করতে পারি, মানে নর্মাল এক্সারসাইজ এবং তার ফলে আমরা ল্যাকটিক অ্যাসিড বের করতে পারছি উইদাউট এনি মাসাজ। অ্যান্ড আমাদের কার্ডিয়াক যে রেট ছিল যেটা হাই হয়ে গেছিলো, মানে যেটা আমি বললাম 2 থেকে 10-এ চলে গেছিলো, ওটা আবার 10 থেকে 2 আমাদের আনতে হবে, তা না হলে আমাদের শরীর হট করে আবার আগের নর্মাল লাইফেও ফিরে যেতে পারবে না। তার ফলে দেখবে একটু মাথা ব্যথা করছে, শরীর দুর্বল দুর্বল লাগছে, সেটা কিন্তু তখন ভাববে না যে খেলে উঠেছি বলে শরীর ব্যথা করছে বা মাথা ব্যথা করছে, সেরকম কিছু না। কিন্তু এটা হচ্ছে আমাদের শরীরে কার্ডিয়াক রেট তখন হাই আছে, নর্মাল লাইফের সাথে ম্যাচ করাতে পারছে না, সেই কারণে মাথা ব্যথা করছে। এটা নর্মাল মাথা ব্যথা না, ফলে সেটা উচিত নয়, শরীরকে দিনের পর দিন সেই পরিস্থিতি দেওয়া একদমই উচিত নয়, এতে পরবর্তীকালে শরীরে যথেষ্ট এফেক্ট হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি যে ওয়াই কুল ডাউন ইজ ইম্পর্টেন্ট। এবারে আমি আসি কুল ডাউন এক্সারসাইজে, যে কী এক্সারসাইজ করা দরকার আমাদের কুল ডাউনের পক্ষে এবং বডি পশ্চার কীরকম রাখা দরকার। তো চলো ভিডিওটা শুরু করা যাক, এক্সারসাইজ শুরু করা যাক। প্রথমে আমাদের পা দুটো স্ট্রেট রেখে টোতে হাত দিয়ে মাথাটাকে নিজের হাঁটুতে ঠেকানোর চেষ্টা করতে হবে। নেক্সট ওয়ান লেগ ফোল্ড অ্যান্ড আরেকটা পা স্ট্রেট করে টোতে হাত দিয়ে হাঁটুতে মাথা ঠেকাতে হবে। সেম লেগ চেঞ্জ। এবার দুটো পা স্প্রেড করে সামনের দিকে বডি ওয়েটটাকে নিয়ে যেতে হবে। कौन जगह एफेक्टेड होच्छे सेई जगहटा आमी मार्क करे दिच्छी। एबारे एकटा पाए टो टाच करते हबे एंड सेम भावे आरेकटा पाए टो टाच करते हबे। एबार एकटा पा फोल्ड करे जेई पा फोल्ड करछि तार अपोजिट हाथ दिए हाटुटाके धरते हबे एंड बॉडी स्ट्रेट आई मीन स्पाइनल कॉर्ड स्ट्रेट रखते हबे। आमी मार्क करे दिच्छी कोन जगह प्रेशर करछे। एटा एटा आमादेर हैमस्ट्रिंग एर लैक्टिक एसिड बेर करते साहाज्य करबे। एबारे एकटा पा स्ट्रेट रेखे आरेकटा पा तार उपरे दिए सेम आमादेर हाटुते आमादेर नाकटा ठेकानोर चेष्टा करते हबे। एकटा पा स्ट्रेट रेखे आरेकटा पाके निजेर दिके पुल करते हबे एंड सेम भावे अपोजिट लेग। एकटा पा स्ट्रेट रेखे आरेकटा पाकेओ स्ट्रेट रेखे जतटा पारबो निजेर दिके पुल करार चेष्टा करब, बाट मेक शियोर जेन हाटू फोल्ड ना हय, हाटू जतटा पारबो जेन स्ट्रेट थाके। पा दुटोके जतटा पारबो काछे एने हातेर एल्बो दिए पाटाके नीचेर दिके प्रेशराइज करते हबे, एर फले आमादेर गयने प्रेशर पड़बे। एबारे आस्ते आस्ते बडिटाके पेछन दिके झोकाते हबे, नट फुल, स्लाइडली, एंड देन बडिके सामनेर दिके एने आमादेर हिल टाच करे एकदम नीचू हये 30 सेकेंड थाकते हबे। ओके, तो आशा करी आमी बोझाते पेरेछि व्हाई कुलिंग डाउन इज इम्पोर्टेंट फर आस आफ्टर प्रैक्टिस सेशन। आशा करी एक्सप्लेन करते पेरेछि मोटामुटी। और फलो करो एगुलो प्रैक्टिसर पर अवश्य कुलिंग डाउन करो। नॉट ओनली फुटबॉल प्रैक्टिस बाय द वे, एनी जिम वर्कआउट और एनी काइंड ऑफ ट्रेनिंग सेशन्स तारপরে আমাদের কুলিং ডাউন করা খুব জরুরি। তো এটাকে সিরিয়াসলি নাও দয়া করে। और पर कि भिडियो चाओ आमाके जानाओ कमेंट करे, सेटा आमी आनार चेष्टा करब अवश्यई। तो आजकेर भिडियो एत अब्दि, परेर भिडियो आबार देखा होच्छे। ततक्षणेर जोन्नो चलो टाटा। एखन बिकाल, ताई गुड इभिनिंग।